নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল মঙ্গলবার 12 সেপ্টেম্বর 2023 যে পাঁচ রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরং বলী। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, আমি প্রতিদিন আপনাদেরকে কোনো না কোনো রাশির নাম আমি বলি, কোনো না কোনো রাশির নাম প্রতিদিনই উঠে আসে 12টি রাশির মধ্যে। হয়তো আপনাদের রাশির সাথে নাম মিলে আপনারা একটি ভুল কাজ করেন, যে ভিডিওটি সম্পূর্ণ না দেখে একটি লটারির টিকিট কেটে আপনারা দেখেন যে আপনাদের অর্থপ্রাপ্তি হচ্ছে কি না। দেখুন, আমি বারবার বলছি যে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে আগে দেখা দরকার যে আপনাদের কোন সময় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। অর্থাৎ আপনারা যদি প্রতিদিন যদি টিকিট কাটেন, তাতে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না। এই ভিডিওটি আপনাদেরকে আমি এই জন্যই দিই, প্রতিদিন কিছুটা সময় আপনাদেরকে নিই, গল্প করার জন্য নয়। কিন্তু এটা আমি আপনাদেরকে টোটাল গ্রহের গোচর ধরে কিন্তু আমি বুঝাই, এখানে কোনো গল্প করতে আমি বুঝি না। কারণ আপনাদের যে কষ্ট অর্জিত অর্থ যেন নষ্ট না হয়। দেখুন, কলিযুগে হঠাৎ বা আকস্মিক যদি অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে, সেটি হচ্ছে রাহু, তারপর শুক্র, শনি এবং বুধ, এই চারটি গ্রহ। যাদের দেখা যাচ্ছে কি 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, তাই যাদের অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবার দেখা যাচ্ছে আপনারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, আপনাদের প্রাপ্তি হচ্ছেই না, সেই জায়গাটা কী করবেন? আগে নিজস্ব জন্মকুণ্ডলী এবং হস্তরেখা বিচার করুন। কারণ আমি যে প্রতিদিন বলছি কি না, এটা একটা ইন জেনারেল, এটা কিন্তু ব্যক্তিকেন্দ্রিক নয়। অর্থাৎ এখানে আপনাদের প্রত্যেকেরই কথা যে মিলবে এমন না প্রত্যেকের সঙ্গে, কারণ প্রত্যেকের আমি জন্মকুণ্ডলী বা হস্তরেখা দেখতে পাচ্ছি না, দশা মহাদশা কী চলছে দেখতে পাচ্ছি না। কিন্তু হ্যাঁ, কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে মিলবে, আবার কিছু কিছু ক্ষেত্রে মিলবে না, মিলতে পারে না। কারণ সবারই ভাগ্য কিন্তু এক নয়। আমি বারবার বলছি, অনেকে ভাগ্যের শুভ সংখ্যাই জানেন না, এবং যারা শুভ সংখ্যা জানেন না তাদের জন্য প্রতিদিন কিন্তু আমি মেষ থেকে মীন রাশি 12টি রাশির টার্গেট নাম্বার, এবং যারা রাশির নাম জানেন না, এমনও অনেক রয়েছে, কৌশিকদা আমার এম দিয়ে নামের অক্ষর শুরু, কৌশিকদা আমার আর দিয়ে শুরু, কী হবে, কোন কোন ক্ষেত্রে আমার অর্থপ্রাপ্তি হয়, প্রতিদিন কিন্তু আমি নামের অক্ষর দিয়েও কিন্তু আমি বলছি, এবং কোন কোন রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সেটাও আমি প্রতিদিন কিন্তু জানাচ্ছি। তাই নিয়মিত জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, এবং ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। দেখুন, জন্মকুণ্ডলীতে যদি দোষ থাকে, সেই দোষকে আগে কাটানো দরকার, রাহু রক্ষা কবচ এবং গ্রহের প্রতিকার প্রতিবিধান করা দরকার, তবেই কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আমি বলছি, আপনারা লটারির টিকিট কাটছেন সেটা কিন্তু ভুল করেও করবেন না। আর যাদের নেশার মতন হয়ে গেছে না, যে না আমাকে একটা করে কাটতেই হবে, তাদের জন্য আমি কিন্তু প্রতিদিন টার্গেট নাম্বারটা দিচ্ছি, কিন্তু নিজের দায়িত্ব আপনারা কাটুন। কারণ আমি এখানে বারবার বলছি নিজের ব্যক্তিগত জন্মছকটা, কারণ আপনাদের কোন বছর কোন কোন মাস থেকে সময়টা শুরু হচ্ছে আগে জেনে নিন, তারপর আপনারা যদি ইনভেস্টমেন্ট করেন কিনা, তাতে কিন্তু আপনাদের অর্থ কিন্তু নষ্ট হবে না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, যাদের তাদের ক্ষেত্রে আমি বলবো আগে বার্থ চার্ট রিফরমেশান, দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, আপনারা বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, এর সাথে সাথে আপনাদের ভাগ্যভাবকে স্ট্রং করুন, কারণ এটা সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করে। ভাগ্যভাব, ধনভাব, আকস্মিক প্রাপ্তিভাব, এই ভাবগুলো যদি আপনাদের শুভ অবস্থাতে থাকে কি না, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তি ঘটানোর মুখ্য কারক গ্রহ, এবং ভাগ্যভাব, ধনভাব, এই জায়গাগুলো দেখা দরকার। এবং এর পাশাপাশি আমি 12টি রাশির টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক যে
আপনার নামের অক্ষর দিয়ে সেটা আমি জানাবো, এবং পাঁচটি রাশির নাম। প্রথমে আগে পাঁচটি রাশি সৌভাগ্যশালী রাশির নাম জানিয়ে দিই, অনেকে অপেক্ষা করেই রয়েছেন। প্রথম রাশি মকর রাশি। মকর রাশির আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে আপনারা যদি মকর রাশি মানুষ হন। দেখুন রাশি তো মিলবে, কোটি কোটি মানুষ রয়েছে। যদি আপনার জন্মছকে গুরুতর যোগ থাকে, গাঢ় যোগ থাকে, তবেই কিন্তু হবে। দ্বিতীয় রাশি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে সেম, আপনাদের গাঢ় যোগ সৃষ্টি হয়েছে, কিন্তু আপনাদের জন্মকুণ্ডলিতে যদি থাকে তবেই কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু নিশ্চিত রূপে হবে। তিন নম্বর যে রাশি আমি কথা বলবো সেই রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির আগামীকাল গুরুতর অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, যদি আপনাদের ব্যক্তিগত জন্মছকে থাকে নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। চার নম্বর যে রাশির কথা বলবো সেই রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি কিন্তু আগামীকাল গুরুতর অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, যদি আপনাদের জন্মছকে গাঢ় থাকে নিশ্চিত রূপে আপনাদের কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এরপর যে রাশি ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু গুরুতর অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, যদি আপনাদের জন্মছকে এই অর্থপ্রাপ্তির যোগ থাকে নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবার আসি মেষ টু মেন টার্গেট নাম্বার। মেষ রাশি অনেকেই অপেক্ষা করছেন, যারা জানেন না ভাগ্যের শুভ সংখ্যা তারা টার্গেট নাম্বারটা অ্যাপ্লাই করুন, যদি আপনাদের যদি প্রবল যোগ থাকে অর্থপ্রাপ্তি আপনাদের হবে। মেষ রাশি তিন এবং আট। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির টার্গেট নাম্বার চার দুই। মিথুন রাশি এক ছয়। কর্কট রাশি তিন চার। সিংহ রাশি আট নয়। কন্যা রাশি পাঁচ সাত। তুলা রাশি এক চার। বৃশ্চিক রাশি দুই আট। আপনার ধনু রাশি পাঁচ এবং সাত। মকর রাশি নয় চার। কুম্ভ রাশি ছয় নয়। মীন রাশি পাঁচ এবং ছয়। এরপরে যারা নামের অক্ষর দিয়ে, অনেকে অপেক্ষা করে রয়েছে নামের অক্ষর দিয়ে, এবার নামের অক্ষর দিয়ে বলি। আপনাদের যদি এস কে টি এন এম পি বি এবং সি দিয়ে নামের অক্ষর শুরু হয়, আপনাদের আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। অর্থাৎ যারা রাশি জানেন না তারাই একমাত্র এই ফর্মুলাটি অ্যাপ্লাই করবেন। দেখবেন নামের অক্ষর যেটা প্রথম নামের অক্ষর দিয়ে শুরু হচ্ছে এই জায়গাটাতে কিন্তু আপনাদের গাঢ় অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু সৃষ্টি হতে চলেছে। আবার বলছি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা অনলি ফর হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, রাহু রক্ষা কবচ নিতে চাইছেন, হস্তরেখা, জন্মকুণ্ডলী বা গ্রহের প্রতিকার করাতে চাইছেন, আপনারা এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।